প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আলোচনা করে দিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ সেমিস্টার ওয়ান জেনারেল সিসি ওয়ান বা জি ওয়ান যে বাংলা পরীক্ষাটা ছিল সেই বাংলা পরীক্ষার কোশ্চেন এবং অ্যানসারগুলো। 2023-এ যে পরীক্ষাটা হলো অর্থাৎ নয় মার্চ 2023 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন এবং অ্যানসারগুলো, সাজেশান যা দিয়েছিলাম সমস্ত কোশ্চেন কমন পড়ে গিয়েছে, দারুণ একটা কোশ্চেন হয়েছে এবং আশা করছি তোমরা পরীক্ষা খুবই ভালো দিয়েছো। এই সাবজেক্টে আমি আশা করছি সমস্ত সাজেশান মিলিয়ে দিয়েছি, একদম কমন দিয়েছি। এই সাজেশানগুলো মোটামুটি সমস্ত কমন পেয়েছে, 100% কমন পেয়ে গেছে, পরীক্ষা দারুণ হওয়ারই কথা। আমি মোটামুটি শর্ট কোশ্চেন, যে 15টা শর্ট কোশ্চেন থাকে এক নম্বর করে, সেই শর্ট কোশ্চেনগুলো অ্যানসারগুলো আমি বলে দিচ্ছি। শর্ট কোশ্চেনের তোমরা মিলিয়ে নাও যারা পরীক্ষা দিয়েছো, আর যারা আগামী দিনে পরীক্ষা দেবে তারা মোটামুটি এই কোশ্চেনের অ্যানসারগুলো থেকেও সাজেশান করে নিতে পারবে। শর্ট কোশ্চেনগুলো তো পড়বে এবং বড়ো কোশ্চেনগুলো থেকে সাজেশান করে নেবে। পরীক্ষাটা হয়েছে 2022, কিন্তু 2022-এর কোশ্চেন, পরীক্ষাটা দিয়েছে তোমরা 2023 সালে। দেখো সেমিস্টার ওয়ান জি বা সিসি ওয়ান, একের দাগে পড়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, একের ক্ষতে পড়েছে 10 নম্বরের জন্য, এগুলো প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় নিজের ভাষায় লেখো, আর 2-এর ক্ষতে পড়েছে বাংলা কাব্য কবিতার ধারায় কবি কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো, 2-এর ক্ষতে পড়েছে বাংলা পৌরাণিক নাট্য সাহিত্যের ধারায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বিচার করো, 3-এর ক্ষতে পড়েছে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, 3-এর ক্ষতে পড়েছে বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 10 নম্বরের হয়ে গেল 5 নম্বরের। 4-এর ক্ষতে পড়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকা, ক্ষতে পড়েছে হতম প্যাঁচার নকশা, 5-এর ক্ষতে পড়েছে প্রহসন রচনা মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্বের পরিচয় দাও, 5-এর ক্ষতে পড়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন, 6-এর ক্ষতে পড়েছে ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো, 6-এর ক্ষতে পড়েছে বাংলা ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, 7-এর দাগে 3টে আছে, 5 নম্বরের যে কোনো একটা করতে হবে, শ্রীরামপুর মিশন, রক্তকরবী, পথের পাঁচালি। আমি দেখো সাজেশান কোনগুলো দিয়েছিলাম, বলেছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ পড়বে, পড়ে গেছে। আচ্ছা, বলেছিলাম যে গিরিশচন্দ্র ঘোষ পড়বে, পড়ে গেছে। বঙ্কিমচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় দুটোই দিয়েছিলাম, দুটো পড়ে গেছে। অক্ষয় কুমার দত্ত হুতম প্যাঁচার নকশা দুটোই দিয়েছিলাম, দুটো পড়ে গেছে। মধুসূদন দত্ত দিয়েছিলাম, মধুসূদন দত্ত পড়ে গেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দিয়েছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়েছে। শ্রীরামপুর মিশন পড়ে গেছে। পথের পাঁচালিও দিয়েছিলাম, পড়ে গেছে। এবার আমি দেখো শর্ট কোশ্চেনের অ্যানসারগুলো বলে দিচ্ছি। এখানে 8-এর কথাতে পড়েছে, দেখো ফোর্ট উইলিয়াম কলেজের একজন বাংলা অধ্যাপকের নাম লেখো, উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 8-এর ক্ষতে দেখো সতীদাহ প্রথা রদ হওয়ার পেছনে কোন বাঙালি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, উত্তর হবে রাজা রামমোহন রায়। গতে বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন ইংরাজি গ্রন্থের অনুবাদ, উত্তর হবে শেক্সপিয়রের কমেডি অফ এরর্স গ্রন্থের অনুবাদ। ঘতে বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, উত্তর হবে মধুসূদন দত্ত। উনতে পড়েছে প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো, উত্তর হবে বীরবলের হালখাতা। চতে পড়েছে শারদামঙ্গল কাব্য কার লেখা, বিহারীলাল চক্রবর্তী। ছতে পড়েছে রঙলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থের নাম লেখো, উত্তর হবে পদ্মিনী উপাখ্যান। বর্গীয় জতে পড়েছে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো, উত্তর হবে পদাতিক কাব্যগ্রন্থ। ঝতে পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো, উত্তর হবে ঘরে বাইরে। ইয়তে পড়েছে বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম লেখো, উত্তর হবে আত্মচরিত। টতে পড়েছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়। ঠতে পড়েছে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি কার লেখা, উত্তর হবে জীবনানন্দ দাস। ডতে পড়েছে মেবার পথ নাটকটি কার লেখা, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। ঢতে পড়েছে কবি উপন্যাসটি রচয়িতাকে, উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মূর্ধন্যতে পড়েছে বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি কার লেখা, উত্তর হবে বুদ্ধদেব বসু। দেখো খুব সহজ কোশ্চেন পড়েছে, আমি উত্তরকারটা দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নাও, হ্যাঁ, নিয়ে মোটামুটি তোমরা কত নম্বর পাবে একটা স্কোরটা আন্দাজ করে নিতে পারবে, কত নম্বর পাবে হিসাব করে নাও।